ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা যে দুটো অপশন দেখব সেটা হচ্ছে, এক হচ্ছে প্রথমত হচ্ছে মেশ টুল, এরপর হচ্ছে ব্লেন্ড টুল, দুইটাই ইলাস্ট্রেটর কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে দেখি, মেশ হচ্ছে নর্মালি আমরা যখন একটা অবজেক্ট তৈরি করি, হ্যাঁ, এই অবজেক্টের মধ্যে আমরা কী দিতে পারি, ভিতরে ফিল কালারটা হয় সলিড কালার দিতে পারি, আদারওয়াইজ এটা গ্রেডিয়েন্ট দিতে পারি, তাই না? এখানে গ্রেডিয়েন্ট দিয়ে আমরা গ্রেডিয়েন্টের কালার যেরকম পছন্দ সেরকম স্লাইডার দিতে পারি। কিন্তু আমি যদি বলি যে না এরকম না, আমি একটা অবজেক্ট তৈরি করব, ওর যেখানে যে কালারটা পছন্দ, যেমন এখানে সলিড কালার দেওয়ার পর এখানে একটু লাল, এখানে একটু হলুদ, এরকম জায়গায় জায়গায় এরকম কালার দিতে চাই, তাহলে সেটা গ্রেডিয়েন্ট দিয়ে সম্ভব না, সলিড দিয়ে সম্ভব না। তাতে করে কি করব, তাহলে সেই ক্ষেত্রে অবজেক্টের মধ্যে আমরা মেশ অ্যাসাইন করব। মেশ হচ্ছে কি, মেশ হচ্ছে অবজেক্টের মধ্যে পয়েন্ট তৈরি করার মাধ্যমে প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা কালার দেয়া। কীরকম দেখো, এরকম এখানে যখন যেখানে ক্লিক করবো আমি সেই জায়গা থেকে ক্রস হবে, কীরকম দেখো, এখানে ক্লিক করলে এপাশে দিয়ে একটা হরিজেন্টাল একটা ভার্টিক্যাল পয়েন্ট তৈরি হয়েছে। সি, আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে এপাশে একটা হরিজেন্টাল, এপাশে ভার্টিক্যাল, এবং তাতে করে হয়েছে কি, এখানে হওয়ার ফলে এটাতে আবার একটা ক্রস হয়েছে আরেকটা। আর আমি যদি ঠিক এই লাইনের উপরে দিই তাহলে কয়টা হবে, হরিজেন্টালটা থাকবে, শুধু কী হবে, ভার্টিক্যাল তৈরি হবে। আবার যখন আমি ঠিক এই ভার্টিক্যালের উপরে দিলাম তখন হরিজেন্টাল তৈরি হবে, ভার্টিক্যালটা ওইটাকেই নিচ্ছে। আর যখন আমি হরিজেন্টাল ভার্টিক্যাল কোনো জায়গায় না খালি জায়গায় দেবো তখন দুইটাই তৈরি হবে। ঠিক সেভাবে এরকম পয়েন্ট তৈরি হয়, এবং প্রত্যেকটা পয়েন্ট ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করার পরে এই প্রত্যেকটা পয়েন্টে আমরা করতে পারি কালার দিয়ে দেবো। কেমন, যেমন এখানে এটা লাল করে দিলাম, তাহলে এই লালটা কী হচ্ছে, এরপর পুরো এরিয়াটার মধ্যে ছড়াই যাবে। ঠিক আছে, ইভেন আমরা এগুলোকে ধরে এরকম এডিট করতে পারি, কোন দিকে যাবে এগুলোকে ধরে যে এরকম কার্ভ করতে পারি, এগুলোকে কন্ট্রোল করতে পারি এভাবে। তার মানে আমরা যেটা দেখতেছি, মেশ এমন একটা বিষয় যেটা দিয়ে কি হয়, একটা কালার একটা পয়েন্টের মধ্যে দিতে পারে, এবং সেটা কতটুকু ছড়ায় তার পুরো জায়গাটা, যে সে যতটুকু ফেদার টাইপের ছড়া যায়নি সেই নির্দিষ্ট জায়গা থেকে। ঠিক আছে, তো এরকম একটা বিষয় দিয়ে আমরা কী করতে পারি, সেই জন্য আমাদেরকে হয়তো সবচেয়ে বেশি রেফারেন্স হিসেবে গুগল হেল্প করবে যে আমরা কী কী এটা দিয়ে করতে পারি। ওকে, সেরকম আমি কালার দিলাম, দেখা যাচ্ছে যে ওই কালারটা এই পর্যন্ত এভাবে ছড়া যাচ্ছে। এপাশে এটা সিলেক্ট করার পরে আমি যদি এখানে কালার দিই তাহলে করে এই কালারটা এরকমভাবে এতটুকু জায়গা পর্যন্ত ছড়া যাচ্ছে। তার মানে আমরা দেখতেছি, তাহলে এটা দিয়ে আসলে কাজটা কী, ওই আমরা যে কোনো ধরনের খুব ভালো ডেপথ তৈরি করার জন্য আমাদেরকে কে হেল্প করবে, মেশ টুল। কেমন, যেমন আমি একটা রেফারেন্স হিসেবে আমি যদি এরকম একটা অবজেক্ট দেখাই, সি, এরকম একটা অবজেক্ট তৈরি করলাম। এখন এই অবজেক্টটা তিনটা ওয়ে হতে পারে, একটা হচ্ছে এটা হচ্ছে সলিড কালার আছে, এটাতে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দেখতে পারি, আর এটা হচ্ছে মেশ দিয়ে দেখতে পারি। গ্রেডিয়েন্টটা কী হচ্ছে, যেটা হচ্ছে এরকমভাবে এপাশে না এলে এপাশে এভাবে এভাবে অ্যাপ্লাই হবে, কিন্তু এই গ্রেডিয়েন্টটা আমি যদি চাই এটা কিন্তু একদম যেভাবে কার্ভটা আছে সেভাবে কি অ্যাপ্লাই হবে, লাইটটা কীভাবে আনা যাবে কোনো, যেমন আমি চাচ্ছি যেটা মধ্য দিয়ে শুধু লাইটটা হবে আর দুই পাশে ডার্ক হবে, সম্ভব যেভাবে কার্ভ সেভাবে সম্ভব না, কিন্তু মেশ দিয়ে সম্ভব। কেমন, মেশ সিলেক্ট করার পর আমি যদি এখানে মেশ পয়েন্ট ক্রিয়েট করি, সি, ঠিক এই জায়গায় প্রেস করলাম, মেশ লাইনটা এইভাবেই কার্ভ হয়েছে, কারণ আমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে কার্ভটাকে একটু এরকম সেট করে নিই। তাতে করে এখন আমি যদি কালার দিই, যেমন এখানে আরেকটা এটা ঠিক উপরে একটা ক্লিক করলাম এরকম, এখন যেটা সম্ভব সেটা হচ্ছে এই পয়েন্ট মেশ পয়েন্ট সিলেক্ট করে শিফট ধরে এখানে প্রেস করলাম, করার পরে এখন যদি আমি কালার দিই এখানে মাঝখানে, তার মানে কালারটা কিন্তু মাঝখান দিয়ে এইভাবেই কার্ভ হয়েছে, ঠিক না? কিন্তু আমার এই জিনিসটা আমার কী দিয়ে সম্ভব ছিল না, এই বিষয়টা আমার সম্ভব ছিল না যদি আমি গ্রেডিয়েন্ট ইউজ করতাম, লেসো টুল দিয়ে এভাবে পয়েন্টগুলো সিলেক্ট করে এটাকে হয়তো একটু ডার্ক করে দিচ্ছি। কি বোঝা গেছে, এই বিষয়টা কি গ্রেডিয়েন্ট দিয়ে এখানে সম্ভব ছিল না, তাহলে এখানে সম্ভব ছিল, কিন্তু তার মানে আমরা দেখলাম যে এরকম আমার প্রয়োজনে মেশটাকে আমি ইউজ করছি একটু ডিফারেন্ট ওয়েতে। হ্যাঁ, এবং এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়, যে কোনো ধর এই যে কালারটা একটু ডিফারেন্ট হয়েছে না গ্রেডিয়েন্টের চাইতে, এরকম একটা ডিফারেন্ট কিছু বের করার জন্য আমাকে মেশ হেল্প করবে। এবং এই জন্য কিন্তু মাথায় রাখতে হবে, মেশ ইউজ করার পরে এটার মধ্যে কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে না, তারপরে এটার মধ্যে কী বলে যে তোমার এই পাথ ফাইন্ডার ইউজ করা যায় না, বা এরকম অনেকগুলো রেস্ট্রিকশন আছে। সি, এডিট তো ওইভাবেই জাস্ট পয়েন্ট ধরে ধরে, হ্যাঁ, এর বাইরে কিছু না। আচ্ছা, না ওই তো ওভাবে যতটুকু আছে সেরকমই আমরা এই মেশটাকে আরেকভাবে অ্যাপ্লাই করতে পারি। অবজেক্ট তৈরি করার পরে অবজেক্ট, হ্যাঁ, এখানে এসে আমরা কোথায় পাচ্ছি মেশ, কোথায় গেল,
ক্রিয়েট হয়ে গেল। এরকম ঘুরতেছে কেন? অবজেক্ট মেনু থেকে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ প্রেস করলে এরকম আসবে, কয়টা রো কয়টা কলাম হবে এখানে আমরা দিয়ে প্রিভিউটা অন করে দেখতে পাই যে কতগুলো। এরকম আইটমে দিয়ে এখানে ফ্ল্যাট না দিয়ে আমরা এটাকে টু সেন্টার, তারপরে টু এজ, এরকম নিজে থেকে এখান থেকেও ক্রিয়েট করে নিতে পারি। দেন ওকে দিলে এভাবে মেশ তৈরি হয়েছে। এবার আমরা এগুলো পয়েন্টগুলো ধরেও কাজ করতে পারি, বুঝে গেছে? এটা আরেকটা ওয়ে। সে আমরা যে আমি যেটা সবসময় রেফারেন্স হিসেবে দেখি সেটা হচ্ছে এরকম, আমি আইসক্রিম বানিয়ে দেখাই যে আসলে কেমন হয় সেটা। হ্যাঁ, যেমন এখানে গেলাম, ব্রাশ চয়েস করলাম, ব্রাশে সিলেক্ট নেই, উইন্ডো থেকে ব্রাশে চলে গেলাম, ব্রাশ লাইব্রেরি, কি দিতে কোন ব্রাশ আসলো, উইন্ডো, ব্রাশ লাইব্রেরি, ডিফল্ট ব্রাশ নিলাম, এটাই নিলাম। সি আমরা যেটা করছিলাম, আমি শেপ এরকম একটা আইসক্রিমের শেপ ক্রিয়েট করলাম। ওকে, এবার এটাকে পেন টুল দিয়ে এটাকে ফিল আপ করে দিই, বুঝে গেছে? একটা শেপ ক্রিয়েট করলাম। এবার কন্ট্রোল টু সি, এটা হচ্ছে আমার মেন আইসক্রিমের শেপটা। এটাকে নিয়ে আমি কী করলাম, এটা আমাদের একটা সলিড কালার দিলাম। কোন কালারটা দিতে পারি, যে কালারটা আইসক্রিমের মধ্যে ম্যাক্সিমাম অপশনে রাখবো, সি এরকম একটা পিঙ্ক কালার ইউজ করলাম। ওকে, সি এটা দেওয়ার পর এবার এটাকে সিলেক্ট করে কী করবো, এটাকে লক করে রাখছি, নিচেরটা লক করে রাখছি। সিলেক্ট করার পরে মেশ টুল দিয়ে কী করতেছি, এখানে এরকমভাবে মেশ পয়েন্ট ক্রিয়েট করছে, ঠিক আছে? যেখানে যেখানে প্রয়োজন, সি এখানে, এখানে ঠিক আছে, এরকমভাবে আমরা পার্ট পার্ট করি। এবার কী করবো, কালার দিয়ে লেসার টুল দিয়ে সিলেক্ট করবো, যেমন লেসার টুল দিয়ে না নর্মালি ক্লিক করলেই হবে, এটা সিলেক্ট করলাম, এই পার্টটুকু আবার সিলেক্ট করি, কে বসে দেখা যায় না, দেখা যায় না, ব্লু হয় আর এটাই এরকম নর্মালি কী হয়। সি আবারও দেখাই, যেমন এটাতে ক্লিক করলাম, করছি এখানে কী করছে যে লেসার টুল দিয়ে এটা কোনটা যেগুলো সিলেক্ট সেগুলো কিন্তু ব্লু, তার মানে এগুলো সিলেক্ট, বাট আমি চাচ্ছি এইগুলো সিলেক্ট করতে, এই যে পয়েন্ট, এই পয়েন্ট তিনটা সিলেক্ট করো, ঠিক আছে? তারপরে এগুলো কি ব্লু না, কালার দিলে এই জায়গাটাতে অ্যাপ্লাই হবে, কেমন কালার দিচ্ছে আমি এরকম। হ্যাঁ, এই যেভাবে যে এই পার্টটা সিলেক্ট করে নিলাম, কি হলো হয়েছে, সিলেক্ট হয়েছে, এরকম করলাম। এবার চাইলে আমরা এগুলোকে ধরে ধরে একটু মুভমেন্ট করা দিতে পারি, যে একটু ডেপগুলো আনার জন্য একটু আঁকা বাঁকা করে দিলে তাহলে ডেপগুলো আরও ভালো মনে হবে, ঠিক আছে? এরকমভাবে দিচ্ছে, যেটা গ্রেডিয়েন্ট দিয়ে সম্ভব না, আর সেই জন্য এখানে ডেপটা মনে হয় যে আসলে রিয়েলি এই জায়গাটাতে ডেপ তৈরি হয়েছে। Thank you.
সি এরকম, এই দেবগুলো কি সম্ভব গ্রেডিয়েন্ট দিয়ে এরকম? এরপরে ছোট ছোট অবজেক্ট করে করে এর মধ্যে যে বাদাম কাজু বাদাম যা আছে এগুলো আমরা দিয়ে দিতে পারি নাকি? সো তাহলে কী হলো, তারপরে এখান থেকে যদি একটু গলে পড়ে তাহলে এখানে আরেকটা অবজেক্ট তৈরি করে ওর মধ্যে আবার মেসটা আমরা দিয়ে দিতে পারি। হ্যাঁ, যেমন কোথায় কেটে ফেলেছে কন্ট্রাক্টর, ও ওটা রাখবো কেন, ওটা তো রাখবো, ওটা তো এটার ভিতরে থাকে তাই না, এই জন্য এটার ভিতরে দিয়ে দিচ্ছি। ও এখান থেকে, ও আচ্ছা আচ্ছা, এটাকে এরকম করছে কেন, ঠিক করে নাও, সমস্যা কি, এটা তো একটু এরকমই থাকবে না, একদম তো এরকম থাকে না, ঠিক আছে। ওয়েল, তারপরে এখান থেকে যদি তুমি একটা মানে কিছু বের হয়ে যাচ্ছে এরকম গলে গলে পড়ছে, তাহলে সেক্ষেত্রে তুমি আবারও ব্রাশ থেকে এরকমভাবে তৈরি করতে পারো, একটু শেড এরকমভাবে, সরি, এরকমভাবে এরকমভাবে ফেলতে পারো, নিয়ে এর মধ্যে থেকে কালার দিতে পারো। দেওয়ার পরে এর মধ্যে আবার তুমি মেশ ইউজ করবে, এটার মধ্যে মেশ ইউজ করবে, ওকে সিলেক্ট করে এর মধ্যে মেশ দিয়ে দিবে, পয়েন্ট দিয়ে এটার মধ্যে আবার কালার দিব আমরা, ঠিক আছে। যেমন এখানে আমরা দিচ্ছি কি, এই জায়গাটা সিলেক্ট করে এটা আমরা সাদা করে দিচ্ছি, এই জায়গাটা এপারটা সিলেক্ট করে এখানে আমরা একটু এরকম, যেভাবে মানে ভালো লাগবে ঠিক সেইভাবে। সরি, যে ভালো মনে হবে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে যে আসলে কোন কালারের সাথে কোথা থেকে বের হচ্ছে বা কীভাবে, তখন এগুলোকে আমরা এভাবে মানে ওখান থেকে ওগুলোকে আস্তে আস্তে তৈরি করে করে ওগুলোকে ইয়ে করে ফেলতে পারবো, বুঝা গেছে? তখন মনে হবে যে ওখান থেকে গলে পড়ছে এরকম বিষয়টা, ওকে ঠিক আছে। তো এই হচ্ছে ফ্যাক্ট, তাহলে কি মেশ টুল ক্লিয়ার? হ্যাঁ, পারা যাবে এটা দিয়ে? তাহলে কী করতে হবে এটা সম্পর্কে জানার জন্য, মেশ টুল দিয়ে আমাদের গুগলে সার্চ দিতে হবে যে ইলাস্ট্রেটর মেশ টুল, তাহলে ওটা দিয়ে কী কী করা যায়, অনেক একদম পাথর আকাশ থেকে শুরু করে সব ধরনের এনভায়রনমেন্ট তৈরি করা যায়, ইভেন মানুষের ফেস, হ্যাঁ, গাড়ি বাড়ি সব ক্ষেত্রে এটা হেল্প করবে, ক্লিয়ার? তাহলে মেশ টুল বুঝলাম, আর কী দেখবো? মেশ টুলের পাশাপাশি আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ব্লেন্ড অপশন, এটা আরও মজার। ব্লেন্ড টুল, ব্লেন্ড মানে কি, ব্লেন্ডিং করা, ঠিক আছে। ব্লেন্ডিং করা কীরকম, একাধিক অবজেক্ট, একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে পরিণত করা, ওকে। কেমন, যেমন আমি যদি একটা এরকম স্টার ক্রিয়েট করলাম, সে লাইক এরকম একটা স্টার, এখন আমি মাঝখানে করলাম কি, একটা সার্কেল ক্রিয়েট করলাম, ঠিক আছে। এখন আমি বলতেছি কি, সার্কেলটা হলো হোয়াইট কালার, সার্কেলটা কী কালার, হোয়াইট। এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আস্তে আস্তে ইয়েটা কী হবে, স্টারটা সার্কেলে পরিণত হবে। তখন আমি কী করছি, এই স্টার, স্টারের এই পয়েন্টে ক্লিক করলাম আর সার্কেলের পয়েন্ট বর্ডারে দেখাই দিলাম, বাস কী হলো, স্টারটা আস্তে আস্তে সার্কেলে পরিণত হলো, এটা একদম স্মুথলি মিলে গেছে, সেই জন্য এরকম। কিন্তু আমি যদি মনে করি এটাকে সিলেক্ট করার পরে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করে এখান থেকে আমি স্পেসিফাইড স্টেপ দিয়ে এখানে যদি আমি দিয়েছি 10, তাহলে এখানে করবে কি, মাঝখানে ইন বিটুইন 10টা পয়েন্ট ক্রিয়েট করবে, যেমন প্রিভিউ দিক, এই যে এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা 10 না দিয়ে এটা যদি আমি দিই এরকম 8, তাহলে ওকে দিলে দেন ওকে দিই সি, কারণ আমরা যদি এই কালারটা চেঞ্জ করি, যেমন এটা আস্তে আস্তে হোয়াইট হয়েছে, তার মানে কি হচ্ছে, ব্লেন্ড একটা শেপ থেকে একটা শেপে পরিণত করে, মাঝখানে ইন বিটুইন অবজেক্টগুলো অটোমেটিক্যালি সে জেনারেট করে, কিন্তু ইভেন সাথে সাথে ওইটা না কালারটাকেও চেঞ্জ করে, যেমন আস্তে আস্তে ওই পিঙ্ক কালারটা কিন্তু হোয়াইটে পরিণত হচ্ছে। এবার পিঙ্কটা এটা হোয়াইট না রেখে যদি হোয়াইটটা যদি আমি গ্রিন দিই, তার মানে এই পিঙ্কটা আস্তে আস্তে গ্রিনে পরিণত হচ্ছে, যদি ইয়েলো দিই ইয়েলোতে পরিণত হয়, তার মানে আমি যেটা দেখছি যে এক কালার থেকে এক কালার যে কালারটা আমরা দিব সেই কালারেই সেটা হচ্ছে, এবং এরকম ডিফারেন্ট অনেক সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারে, ওকে কি পারা যাবে? আচ্ছা, তো এটা গেলো আমাদের কি, এটা যাচ্ছে আমাদের এরকম ব্লেন্ড, অ্যান্ড ব্লেন্ড কি এতটুকুই সীমাবদ্ধ না, ব্লেন্ডে অনেক কিছু করা যায়। কেমন, যেমন আমরা দেখি যে এরকম বিভিন্ন ডিজাইনের মধ্যে এরকম আমরা এফেক্ট দেখি, কেমন সি এরকম ব্রাশ দিয়ে বা একটা পেন্সিল নিলাম, পেন্সিল দিয়ে যেমন একটা লাইন ক্রিয়েট করলাম এরকম, ওকে একটা লাইন, ওকে এবার এই লাইনের মধ্যে আমি কালার দিচ্ছি এরকম, কালার দিলাম, ওকে। এখন এর মধ্যে আরেকটা লাইন ক্রিয়েট করছে, আটকে যাচ্ছে মাউস, কিভাবে
আছেই, এরকম দুইটা লাইন তৈরি করলাম। এখন করবো কি, এটা একটা লাইন, এটা লাগলাইন, কী করবো এখানে আমি এটা সিলেক্ট করবো, করার পরে এই লাইন থেকে এই লাইনের সাথে ব্লেন্ড করে দেবো। তাতে মাঝখানে কয়টা তৈরি হয়েছে, একটা, ইন বিটুইন কয়টা, একটা। ব্লেন্ডিংয়ে ডাবল ক্লিক করলে ব্লেন্ডিংয়ে আমরা এই মিলানোর অপশনটা স্পেসিং তিন ধরনের পাই, একটা হচ্ছে স্মুথ কালার স্পেসিফাইড ডিস্টেন্স, একটা হচ্ছে স্পেসিফাইড ডিস্টেন্স। তো স্মুথ কালার হলে অটোমেটিক স্মুথ করে নেয়, আমি স্মুথ না করে স্পেসিফাইড স্টেপ দিয়েছি, কয়টা হবে মাঝখানে, এটা আমি দিলাম কয়টা, যেমন দিলাম 20, দিয়ে আমি এটা ক্লিক করি, এই যে এরকম এটা স্টাইল হয়েছে, 20 না দিয়ে যেটা 35 দিই, দেন ওকে, ঠিক আছে। সো এই যে বিষয়গুলো এরকম অনেক সুন্দর ডিজাইন, এরকম আমরা এগুলো ডিজাইনের মধ্যে ইউজ করি, করি না তো এটা কীভাবে, হ্যাঁ ঠিক আছে, এগুলো আমরা সব জায়গায় দেখি, দেখি না, তার মানে দুটা লাইন, কারণ আমি যেভাবে দুটা লাইন ক্রিয়েট করবো, হ্যাঁ 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 ঠিক আছে, তার মানে এভাবে দুটা লাইন তৈরি করার পরে জাস্ট এভাবে ব্লেন্ড করে দিলে অটোমেটিক্যালি মাঝখানে। এখন এই যে বিষয়টা, এটা থেকে কিন্তু অনেক কিছু আইডিয়া জেনারেট করে যে আসলে কী কী করবো আমি, একটা ছোট্ট একটা থিম, কিন্তু এটা দিয়ে অনেক কিছু সম্ভব, অনেক মানে তোমরা জাস্ট গুগলে এটা দেখবে, আমি তো প্রাইমারি স্টেজটা বুঝালাম, গুগলে দেখবে যে ব্লেন্ড টুলে কী হয়, মেশ টুলে কী হয়, তারপরে সেগুলো ট্রাই করে, না পারলে পরে আমাকে বলো, আমি আরও হেল্প করি, কি ক্লিয়ার। তো তাহলে আমরা আজকে কী দেখলাম, ব্লেন্ড এবং মেশ, কোনটা দেখাবো, দেখাবো পরে দেখাবো, আজকে যে দুটো দেখলাম এই দুটো দিয়ে আমাকে কিছু কাজ করে দেখাও, কাজ করে দেখার উপরে আর কাজ করার জন্য তোমাদের গুগল হেল্প করবে, গুগলে কিছু রেফারেন্স দেখো, তারপর ওগুলো ট্রাই করো, যদি না পারো তখন আমি তোমাদের হেল্প করবো যে দেখো কী কীভাবে এগুলো তৈরি হতে পারে, ঠিক আছে, ওকে।